প্যাডদের কি হচ্ছে বুঝাই যাচ্ছে। অনেক ভালো লাগছে দেখে, প্রাণীর প্রতি প্রেম। আমরা হচ্ছে এখন বর্তমানে ক্যাট শোতে আছি। আমার তো কোলে ক্যাট দেখে হচ্ছে বোঝাই যাচ্ছে বরিশাল হচ্ছে ক্যাট শো এই প্রথম তো সেই অনুযায়ী মানে খুবই ভালো লাগতেছে। আর আস্তে আস্তে মানুষজন বাড়তেছে, সবার প্রতি মানে সবার একটা এক্সাইটমেন্ট ক্যাট শো নিয়ে। কারণ অনেক নতুন নতুন বিড়াল দেখতে পাইতেছি। হ্যাঁ, আমার মনে হয় যে এটা থেকে মানুষ অনেক বেশি ইন্সপায়ার হবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে এখন কিন্তু অনেক মানুষই বিড়াল পালে। দেখা যায় কি আগের থেকে এখন ম্যাক্সিমাম মেয়ে বলেন ছেলে বলেন সবারই দেখা যায় বিড়ালের প্রতি একটা সফট কর্নার আসেই। তো দেখা যায় অনেকেই বিড়াল পালতে পছন্দ করে, যেমন আমার নিজেরই বিড়াল আসে। আর আমি যখন প্রথম বিড়াল আমার পালা শুরু করি তার আগে কিন্তু আমি এরকম এত অ্যাটাচ ছিলাম না, বাট ওকে পালার পর থেকে এখন আমি বিড়াল কি আমার এখন মুরগি বলেন যাই বলেন সব কিছুর জন্যই আমার খুবই খারাপ লাগে। মানে খুবই একটা সফট কর্নার চলে আসছে আর কি এনিমেলের জন্য। তো যে আপনারা পালেন আর নাই পালেন, অ্যাটলিস্ট হচ্ছে পশু পাখির প্রতি নরম হবেন, ইচ্ছাকৃতভাবে খাবার না দিন বা ই না করেন কিন্তু মারবেন না, অ্যাটলিস্ট হচ্ছে ওদের প্রতি নরম থাকবেন। কারণ ওদেরও একটা জীবন, আল্লাহ আমাদেরকে যেমন বানিয়েছে ওদেরকেও বানিয়েছে। ওদের প্রতি ভালোবাসাটা বাড়ানো উচিত আমার মনে। এখানে এসে অবশ্যই অনেক ভালো লাগতেছে, মানে এরকমের হচ্ছে ইউনিক আয়োজন এর আগে বরিশালে কখনো হয়নি, তো এটা ফার্স্ট টাইম। আর হচ্ছে এসে তো অনেক ভালো লাগতেছে, এখানে হচ্ছে মানে বিড়ালগুলো তো দেখতে অনেক ভালো লাগছে, আর মার্শাল্লাহ পার্সিয়ান ক্যাটগুলো তো অনেক সুন্দর হয়। আর হচ্ছে আয়োজনের ভিতরে এখানে হচ্ছে সেরা খাদকের একটা আয়োজন আছে, দেন র্যাম্প ওয়াক আছে, মানে বিড়ালের মালিক বিড়ালের সাথে র্যাম্প ওয়াক করবে। তো আরও অনেক আয়োজন আছে, দেন তাদের ভিতরে আবার হচ্ছে গিফট ডিস্ট্রিবিউশন আছে। তো এগুলো হচ্ছে অবশ্যই চমৎকারের কাজ। তো এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে বিড়ালগুলো তো সেজে গুজে আসছে, সাথে তাদের ওনাররাও সেজে গুজে আসছে, কারণ তারা হচ্ছে সবাই যেহেতু র্যাম্পে হাঁটবে। আর এখানে হচ্ছে মানে পুরো পরিবেশটা বিড়াল দেন তাদের ওনারদের মানে যে পারফেক্ট কম্বিনেশনটা এটা তো দেখতে মাশাল্লাহ অনেক ভালো লাগতেছে। দর্শক হিসাবে তো আমার অনুভূতি, আমি এরকমের শো ফার্স্ট টাইম অ্যাটেন্ড করতেছি, তো অনেক বিড়াল দেখতেছি, অনেক কিউট কিউট বিড়াল, আর হচ্ছে মানে তাদের ওনারদেরও দেখতেছি। তো মাশাল্লাহ অনেকে হচ্ছে মানে ম্যাচিং ম্যাচিং করেও হচ্ছে আসছে, তো এগুলো দেখতে ভালোই লাগে। এই ক্যাচুতে এসে আমার অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর করে আয়োজন করা হয়েছে। আমি আমার বিড়ালটা নিয়ে এখানে এসে পেরেছি, আমি চাই যে এগুলো আরও মাঝে মাঝে সবসময় যেন হয়, যাতে আমি বিড়াল নিয়ে অনেক সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসতে পারি, সবাই আরও ইয়া হবে দেখলে। অনেক সুন্দর হয়েছে সব। হ্যাঁ, ওর টয় আছে, টয় দিয়ে খেললে লাফালাফি করে খেলাধুলা করে। হ্যাঁ, অনেক ভালো লাগে। বিড়াল আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই আসলে আমরা এটা শিখেছি যে বিড়াল কীভাবে ভালোবাসতে হয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ভালোবেসেছেন বিড়ালকে, আমরাও তার বাহিরে না। আমার আসলে মোট 11টা বিড়াল, তার মধ্যে সবচেয়ে জুনিয়র ওর নাম হচ্ছে ইয়ানা। ওরা চিকেন ফিশ আর হালকা পাতলা ড্রাই ফুড। আর বাসায় তো বাসা 11টা বিড়াল বাসায় থাকলে বাসার কী অবস্থা হয় সেটা আসলে বলে ব্যাখ্যা দেওয়া যাবে না, একেবারে বাসাই ওদের। ওরা তো দুষ্টের শিরোমণি এক কথায়। বরিশালে আমাদের এটা একদম প্রথম, এটা হচ্ছে আমরা এখন পর্যন্ত খাই ছাড়া, ইভেন যদি আমি আমার কথা বলি, আমি এই ব্যতীত কোনো অর্গানাইজেশন এখন পর্যন্ত যাই নাই বিড়ালের। তো সেই হিসাবে আমার খুবই ভালো লাগতেছে। আমার বিড়াল হচ্ছে এখন পর্যন্ত হচ্ছে 2.5 মাস বয়স। তো আমি হচ্ছে ওকে শুধুমাত্র র্যাম্প শোতে আপাতত হচ্ছে অংশগ্রহণ করাচ্ছি। এটা হচ্ছে একটা নতুন একটা অনেক বড় একটা আকর্ষণ র্যাম্প শো, যে বিড়াল হচ্ছে র্যাম্পে হাঁটবে, তার মালিক তাকে নিয়ে র্যাম্পে হচ্ছে হাঁটাচলা করবে, যেটা অ্যাকচুয়ালি দেখতে খুব সুন্দর লাগবে। এখানে এসে অনেক ভালো লাগছে, এই প্রথম বিড়াল এই যে ক্যাট শো হচ্ছে বরিশালে,
আর এজনটা খুবই ভালো লাগতেছে। বিড়াল পালে ভালো লাগে, সবারই ভালো লাগে। বাসার মধ্যে থাকলে সবার আনন্দ লাগে, বাচ্চারা খেলাধুলা করতে পারে। এই আর বিড়াল পালার অনুভূতি তো এটা বলা বাহুল্য, এটা হচ্ছে একটা শখের বসে বলতে পারেন। এটা বাসায় রাখলে একটা মনে আনন্দ ফিল হয়, প্রাণীর প্রতি একটা মায়া তৈরি হয়, প্রাণীর প্রতি মায়া থেকেই আমাদের এই শখটা তৈরি, সেই জায়গা থেকেই আমাদের বিড়াল পালা। এটা হচ্ছে শখের বিষয় আপনার, যার শখ যেরকম দেখা যাচ্ছে কেউ বিড়াল পালতেছে, কেউ কুকুর পালতেছে, সব থেকে বড় কথা হচ্ছে প্রাণীর প্রতি প্রেম। আমার নাম হচ্ছে আবির বিন মিজান, আমি হচ্ছি আমাদের যে অর্গানাইজেশন ক্যাট, এটা হচ্ছে একটা ফেসবুক গ্রুপ, ক্যাট পার্সিয়ান ক্যাট সোসাইটি অফ বরিশাল, এটার আমি অ্যাডমিন। গ্রুপটা হচ্ছে আজকে থেকে 4 বছর আগে ওপেন করা। সেই ক্ষেত্রে যখন আমি ফার্স্ট ওপেন করি, বরিশালই ছিল ওইটাই প্রবাবলি ফার্স্ট ক্যাট গ্রুপ, তো ওইখানে আমাদের মেম্বার ছিলাম শুধু 2 জন, আমি এবং আমার ওয়াইফ। সেখান থেকে আজকে 4 বছর পরে সেই গ্রুপে মেম্বার হচ্ছে অলমোস্ট 4,500 প্লাস অ্যাপ্রক্সিমেটলি, বেশি কম হতে পারে। আয়োজনটা হচ্ছে বেসিক্যালি ক্যাট শো, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাটাগরি ক্যাট আসবে, যেমন পার্সিয়ান ক্যাট আসবে, আপনার লোকাল ক্যাট আসবে, তাদের জন্য বিভিন্ন ধরনের খেলা থাকবে, যেমন খাদক বিড়াল আছে একটা আমাদের সেগমেন্ট, কিউট ক্যাট একটা সেগমেন্ট আছে। এখানে আমাদের প্রায় অলমোস্ট 50টার মতো রেজিস্ট্রেশন হয়েছে। তারপর আপনার অ্যাংরি ক্যাট, আজকের শোতে যে সব থেকে ভাঙচুর করবে, সব থেকে দুষ্ট যে বিড়ালটা, তার জন্য আমরা একটা প্রাইজ রেখেছি। এগুলো প্রত্যেকটা বিড়ালের জন্যই এক একটা ক্যাটাগরি। আজকে সব থেকে আকর্ষণীয় পার্ট হচ্ছে আমাদের র্যাম্প শো। র্যাম্প শোটা হচ্ছে একদম একদম মানে যেভাবে হয় র্যাম্পটা সেভাবেই হবে, তবে বিড়াল হাঁটবে না, আমাদেরটা একটু ডিফারেন্ট, বিড়াল কোলে নিয়ে হচ্ছে বিড়ালের ওনাররা হাঁটবে, এভাবেই হবে। আয়োজনের থেকে মানুষের অনেক ভালো একটা রেসপন্স আসছে, যেটা আসলে ওয়াজ ভেরি আনএক্সপেক্টেড। আসলে এইভাবে যে রেসপন্স আসবে অ্যাজ আ ফার্স্ট টাইমার আমরা ভাবিনি। আসলে অন্য যে জেলাতে হয়েছে তাদের থেকে আমরা একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি, কারণ আমাদেরটা হচ্ছে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে প্রাইজ দিচ্ছি। আমাদের একটা পার্সোনাল অর্গানাইজেশনের প্রোগ্রাম, কোনো স্পন্সার ওভাবে আমাদের কোনো স্পন্সার নেই, আমরা নিজেরাই বরিশালে যারা রিনোন পার্সন তারা কিছু ডোনেট করেছে, আমাদের যারা এক্সিবিটর তাদের কাছ থেকে একটা এক্সিবিশন ফি নিয়ে আমরা তারপর শোটি আর কি অর্গানাইজ করেছি। আয়োজনটি একটি চমৎকার আয়োজন বলতে হবে, তার কারণ এখানে একজন যুবক যারা একটি পেট সোসাইটি অফ বরিশাল নামে সংগঠন করেছে এবং সেই সংগঠনের ব্যানারেই আয়োজনটি হয়েছে, এটি একটি আমাদের জন্য ভালো দিক। এখানে আমাদের নাগরিক জীবনের অনেক কর্মক্লান্তের মাঝে এই যে পশু পাখির প্রদর্শনী, এটি মনে স্বস্তি এনে দেয় এবং এটি আমাদের জন্য ভালো, এবং এইরকম উত্তরোত্তর আমাদের আরও প্রদর্শনী হোক সেটি আমরা কামনা করি, এবং আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে তাদেরকে আমরা সার্বিক সহায়তা দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করতেছি।